এবার বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে। ঘটনায় শনিবার দুপুরে ফের রীতিমতো উত্তেজনা ছড়ালো হাসপাতাল চত্বরে। আমাদের একটাই রিকোয়েস্ট, যাতে করে আমাদের যেমন আজকে পেশেন্ট মারা গেছে, নেক্সট যেন কোনো পেশেন্ট বা কেউ যাতে করে কোনো রকমের কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমরা চাইবো। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই বার্তাটা সিএম এর কাছে তুলে ধরুন এবং যারা এই হসপিটালের সুপার আছেন, অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন এবং ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রিন্সিপাল আছেন, ওনাদের কাছেও আমাদের রিকোয়েস্ট এবং ডাক্তারের কাছেও রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকটা রুগীকে ভালো করে পরিষেবা দিন এবং রুগীদেরকে দেখাশোনা করুন, যাতে করে কোনো রুগী বিনা চিকিৎসায় যেন না মারা যায়। আমাদের এটাই বক্তব্য। আপনার পেশেন্টের নাম কি? আমার নাম ফাইজুর রহমান। আপনার আপনার পেশেন্ট? আমার পেশেন্টের নাম চাঁদনি হারা বিন্দু, আমার মাসি। কোথায় বাড়ি? বাড়ি নওপাড়া। কি 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 কারণে ভর্তি হয়েছে? শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল। অক্সিজেন দেয়নি? অক্সিজেন দেয়নি, স্লাইন দেয়নি, ডাক্তারের ট্রিটমেন্ট করেনি। এক্সপায়ারি করে যাওয়ার পরে কিছুক্ষণ আগে ডাক্তারে গিয়ে দেখতে যাচ্ছে, মানে নিয়ার অ্যাবাউট এক্সপায়ারির আড়াই ঘন্টা পরে ডাক্তার দেখতে যাচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে, আজকে আমার পেশেন্ট মারা যাচ্ছে, কালকে হয়তো আপনাদের মারা যাবে, আরেকজন পরশু হয়তো আরেকজনের মারা যাবে, এইভাবে চলতে থাকবে। তো আমরা একটা জিনিস চাইছি, যাতে করে আমাদের সিএম বা আমাদের যারা আপার লেভেলে আছেন ওনারা যাতে করে এই সাবজেক্টটা ইমিডিয়েট একটা শুরু করে দেন, যাতে করে মানে পাবলিক সুস্থভাবে এই পরিবেশ, মানে আগের যে পরিবেশ ছিল সেই পরিবেশ যেন ফিরে পায়।